চেক চলছে ভাই? ঠিক আছে, লাড্ডুর কার্টুন চলেছে স্যার। উপরে রাখা হচ্ছে, দেখে নেই কোথায় রাখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে বাংলা সালের শেষ দিন, আগামীকাল পয়লা বৈশাখ। আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে সমস্ত কাস্টমারদের মিষ্টির প্যাকেট দেওয়া হয়, তাই হলিরাম থেকে বাবা স্পেশাল লাড্ডু অর্ডার দিয়েছিলেন। আর সেই লাড্ডুর গাড়ি এখন চলে এসছে, লাড্ডুর গাড়ি এখন খালি করা চলছে। সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের হার্দিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আর আজকে তো বাংলা সালের শেষ দিন, আর শুভ চড়ক পূজা আজকে, আর তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল দিনও আজকের আছে। সেই স্পেশাল দিনটা কি সেটা একটু পরে জানতে পারবেন। তো এখন মিষ্টির প্যাকেটটা খালি করা চলছে। মিষ্টির প্যাকেটটা খালি হয়ে গেলে আজকের অফিস টফিস সব পরিষ্কার করতে হবে, সব স্টাফেরা চলে এলে সমস্ত অফিস আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হবে, আগামীকাল পুজো হবে। চলো, আর কত বাকি আছে সুন্দর? 70টা আছে। গাড়ি অর্ধেক হয়েছে না আরো বাকি? অর্ধেকের বেশি হয়ে গেছে। বাবা তো দুদিন আগে অর্ডার দিয়ে চলে এসেছিলেন, সেগুলো সঠিক পাঠিয়েছেন কিনা সব চেক করে করে হিসেব করে উপরে তোলা চলছে। প্রায় কমপ্লিট হয়েছে, আর একটু পরেই কমপ্লিট হয়ে যাবে। কার্টুনগুলো উপরে তোলা কমপ্লিট হলে তারপরে প্যাকেটগুলো গার্ডার দিয়ে রেডি করে নিতে হবে, আর ক্যালেন্ডারও দেওয়া হবে আগামীকাল। টোটাল ক প্যাকেট হলো ভাই? টোটাল 100 প্যাকেট, 2000 প্যাকেট কার্টুন হয়েছে, 100 বক্স। এবারে প্যাকেটের গেটআপটা ভালো হয়েছে ভাই? হ্যাঁ, দারুন। লাড্ডুর প্যাকেট, ও কেশর লাড্ডু, কেশর লাড্ডু, স্পেশাল লাড্ডু বাবা দুদিন আগে অর্ডার দিয়েছে। হ্যাঁ, হচ্ছে ঘির সেন, দারুন টেস্ট। বাবা সত্যি যে স্পেশাল লাড্ডু অর্ডার দিয়েছিলেন সত্যি দারুন, টেস্টটা সম্পূর্ণই আলাদা ভাই। না একটা লাড্ডুটা কেমন হয়েছে পয়লা বৈশাখের প্রথমেই আমরা সবাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে গেছে। চলো, সব মালা টালা সব চেঞ্জ করতে হবে। আমাদের নতুন ফ্যামিলি মেম্বার সকাল থেকে সবাইকে বলেছিলাম যে বাংলা বছরের শেষ দিন চড়ক পূজা, আর তার সঙ্গে একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনটা আজকে এই দিন। আজকে আপনাদের সবার প্রিয় প্যারট দীপঙ্করের জন্মদিন, প্যারট দীপঙ্করের জন্মদিন, আমরা একসঙ্গে সবার জন্মদিন, সবার সেলিব্রেশন হয়ে যাচ্ছে একসঙ্গে। বাঙালিদের যে পুরনো দিনের রীতি রেওয়াজ ছিল গোবিন্দভোগ চালের পায়েস, সেই পায়েস মা রান্না করেছেন আজকে, আর সেই পায়েস দিয়ে আজকে জন্মদিনটা পালন করা হচ্ছে। পালন হচ্ছে একজনের জন্মদিন, কিন্তু সবাই বসে গেছে জন্মদিনের খাবারটা খাওয়ার জন্য, সবাই একসঙ্গে সেলিব্রেট করবে। তোমার পছন্দের সবকিছু, মাছের ঝোল, মাছের মাছা দিয়ে মুড়ি ঘন্ট, ডাল, সব মা রান্না করেছে। আর আমরা তো মানে খুব সিম্পল ভাবে খুব ব্যস্ততার মধ্যে আছে কাটে, কারণ আগামীকাল পয়লা বৈশাখ, দোকানের পুজো আছে, দোকানের খুব কাজের চাপ থাকে, তাই খুব ব্যস্ততার মধ্যে সাধারণভাবে একটা জন্মদিন পালন করলাম।
মা নিজের হাতে পায়েস রান্না করেছেন, আর ওর পছন্দ মতো সমস্ত রান্নাগুলো মা করে দিয়েছেন, যেগুলো যেগুলো খেতে পছন্দ করে। দু ভাই এখন বসে খাচ্ছে। জন্মদিনটা পালন হলো পুরো পরিবারের সাথে, জন্মদিন পালনের একটা আলাদা আনন্দ আছে। এ হচ্ছে ইয়েলো ব্যাগ চ্যাটারিং লরি, দারুণ কথা বলে, এটা আজকেই এসছে। আর এ রিও, মাঙ্কা, ম্যাঙ্গো, এদের মতো প্যারট দীপঙ্কর ফ্যামিলির একজন সদস্য, সবসময় আমাদের সঙ্গেই থাকবে। আজ খেনো খেনো আগে খেনো, খিদে পেয়ে গেছিল, মানে বয়সটা খুবই কম, খাচ্ছে কিন্তু মানে বেশি শক্ত খাওয়াটা খেতে পারছে না। একটুখানি খাওয়া হয়ে গেছে, ওরা শুরু করে দিয়েছে। প্রথমে তো একদম আসছিলই না, তবু এতক্ষণ আমার হাতে বসেছিল, খাবার খেলো আমার হাত থেকে, মানে আস্তে আস্তে ট্রাস্টটা আসছে আমার প্রতি। গুড গার্ল না বয় বলো তো? বয়, গুড বয়। এর জন্য একটা সুন্দর নামকরণও করতে হবে, মানে আজকের দীপঙ্করের জন্মদিনের একটা বেস্ট গিফট। আজ ওর জন্মদিন, কিন্তু গিফটটা দুজনের হয়ে গেল, বিশেষ করে আমার, আমার তো একদম খুব সেরা পাওয়া হয়ে গেছে একদম। জন্মদিনটা খুব সাধারণভাবে হলেও খুব আনন্দের সঙ্গে আমরা পালন করেছি। সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা, আর গুরুজনদের আমার আন্তরিক প্রণাম। আগামীকাল আমাদের পুরো মানে দোকানে কিভাবে আমাদের পুজো হয় এবং সবাইকে কীভাবে মিষ্টি দেওয়া হয় তার ব্লগ আমি বানাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা। আর আমাদের নতুন সদস্য, ও অন্যান্য মাকাও, গ্রেপেরট, কোকাটু, কোকাডেল, হ্যান্ডফিড খাওয়ানো বলো, মানে বড় করা, পালন করা সম্বন্ধে একটা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু চ্যাটারিং লরি ই ফার্স্ট টাইম। আর খুব ইচ্ছা আছে ইকলেকটাস প্যারট, বড় করার খুব একটা ইচ্ছা আছে আমার। সাউন্ড বেরোচ্ছে, যে পরিমাণে খাচ্ছে নিজে থেকে সেটা মানে খুব অল্প পরিমাণ, এমন করে তো পেট ভরতে হবে না, এই জন্য ও একটু ট্রাই করছে খাওয়ানো। বাচ্চাদের জন্য কেক স্পেশালি দরকার হবে, দীপঙ্কর দিনটা, আর এটা দেবাশীষ দিনটা, মানে ভাইয়ের জন্মদিনটা অ্যাকচুয়ালি ঠিক টাইম মতো হয়নি, পেরিয়ে গেছে, এই জন্য দুই ভাইয়ের একসাথে করে দেওয়া হচ্ছে। রাজশ্রী পাসনি, কি হ্যাপি বার্থডে দাদা। এটা হোয়াইট ফরেস্ট, তুই এত বড় খেতে পারবি? Happy birthday to me.